হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা বের হয়ে পড়েছি কারণ খুব ভালো লাগা কাজ করছে, কারণ আমার আপনি বড় মেয়ে তামান্না প্রিয়, সে হচ্ছে কোরআন শরীফ নেবে। তো কোরআন কেনার জন্যই আমরা বের হয়েছি। আসলে অস্ট্রেলিয়াতে অ্যারাবিক পড়ানোর মতো লোক পাওয়া কঠিন। সেখানে হচ্ছে সে মাশাল্লাহ, তার যে কোরআনের আগে যেসব বুকসগুলো থাকে ওগুলো সবই শেষ করেছে। এখন তাকে যে পড়ায় উনি বলেছিল যে তার এখন কোরআন শরীফ সে নিতে পারবে, ওই জন্যেই আমরা বের হয়ে পড়লাম। আর আপি দুলাবাই প্রিয় আব্বাম্মু তারা অনেক বেশি হ্যাপি। এর মধ্যে আমরা চলে আসছি একটা অ্যারাবিক শপে, অনেক বড় শপটা, সেটা হচ্ছে আতরের এত ভ্যারাইটি কি বলবো। আর এখানে অনেকগুলো টুপি ছিল, দোলাবাই টুপি দেখছিল। আর এই যে জায়নামাজ, যদিও আমরা অন্য একটা শপ থেকে জায়নামাজ নিয়েছি, আর আমি দোলাবাইকে বলছিলাম যে কোন টুপিটা নেওয়া যায়। তো দোকানটা হচ্ছে অনেক বড় ছিল, আর এখানে অনেক জায়নামাজ, তারপর হচ্ছে মেসওয়ার্ক, তারপর অনেক ভাষার কোরআন শরীফ আছে। এত এত কোরআন আছে, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেই খুবই ভালো লেগেছে। আর উনি হচ্ছে মায়ানমারের, উনি যে বুকটা প্রিয়র বুক বলতে কোরআন শরীফ, ওইটা আপনি হচ্ছে ছবি দিয়ে দিয়েছিল প্রিয়র যে পড়ায় উনি, তো ছবিটা দেখাচ্ছিল আপি, আর বলতেছিল যে এরকমটা সেম এরকমটাই লাগবে, কারণ একটা কোরআন শরীফের মতো দেখতে অনেকগুলো আছে সিমিলার, তাই আসলে মিলিয়ে নেওয়াটা, খুঁজে বের করাটা কঠিন হয়ে পড়েছিল আমাদের জন্য, কারণ এখানে এত কোরআন শরীফ ছিল দেখে শান্তি লাগে। আসলে আমি এরকম সব আগে দেখিনি, এই প্রথম দেখলাম। এপাশে অনেক জায়নামাজ ছিল, ছোটো থেকে শুরু করে বড় সব আইটেমের জায়নামাজ ছিল। আর তবজির কথা কী বলবো, তবজি দেখে আমার খুবই ভালো লেগেছে মাশাল্লাহ। এখানে আবার আল্লাহ, তারপরে লকেট ছিল, এই যে তবজি মাশাল্লাহ, অনেক অনেক সুন্দর তবজি। আর সাথে হিজাব, তারপর হচ্ছে হিজাব পিন, ম্যাগনেটিক পিনগুলো ওগুলোও ছিল। আর এই তো কোরআন আমাদের নেওয়া হয়েছে, এখন জায়নামাজ দেখেছি, আর প্রিয় তো অনেক বেশি হ্যাপি সে কোরআন শরীফ নেবে ওই জন্য। আর আমি জায়নামাজ দেখছিলাম যে জায়নামাজ লাগবে বাসায়, প্রিয় আমাকে দেখাচ্ছিল যে এদিকেও আছে আন্টি, এদিকেও আছে। আর ওই যে বললাম দুলাবাই টুপি, টুপি নিয়েছে, তারপর আবার হোয়াইট কালার একটা নিবে সেটা পরে দেখছিল। আর ওই দোকানের যে ছিল উনি আসলে দেখাচ্ছিল দুলাবাইকে পাঞ্জাবি, অনেক পাঞ্জাবি ছিল। আর হিজাব, এগুলো হচ্ছে হিজাব, আর এই হচ্ছে পুরো শপটা, অনেক বড়। আর আসলে যা যা লাগে, তো যে কোরআন শরীফ, তবজি, জায়নামাজ, মেসোয়ার, তারপর আতর সব। তারপরে হচ্ছে আমাদের এখন নেওয়া শেষ, তার আমি ভাবলাম যে পুরো শপটা একটু দেখাই, আর মাশাল্লাহ কোরআন শরীফ দেখেন।
পুরো এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সবগুলোই কোরআন শরীফ সুন্দরভাবে সব সেট করা মাশাআল্লাহ। আমার তো দেখে খুবই ভালো লেগেছে। আসলে আমাদের বাংলাদেশে এরকম সব আছে কি না আমার জানা নেই, থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর এই পাশে ওই যে বললাম ক্যান্ডেল আছে কিছু, আর আতর, অনেক অনেক আতরের ভ্যারাইটি। আর ওই পাশে হচ্ছে আপিরা পেমেন্ট করছিল কোরআন শরীফ নিয়েছে, টুপি নিয়েছে। তারপর হচ্ছে আমরা নেক্সট আরেকটা শপে চলে যাব। আর এইদিকে এই দলগুলো দেখে খুবই ভালো লেগেছে, হিজাবি দল, আরও কিছু দল আছে, ওগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। এই যে পাঞ্জাবি পরা দল, তারপর হিজাবি দল, বোরখা পরা দল। তারপর আমরা ওখান থেকে আরেকটা অন্য শপে চলে আসছি, আর আমাদের বাসার জন্য জায়নামাজ লাগবে। আর এখানে এসে ওয়ালমেট দেখে খুবই ভালো লাগছে, ওয়ালমেটগুলো অনেক সুন্দর। আর আল্লাহ, তারপর হচ্ছে সব আল্লাহর যে নামগুলো থাকে সব ওয়ালমেটগুলো আছে এখানে। আর আমার এই ইয়েটা খুবই ভালো লাগছে, এখন নেওয়া হয় নাই, নেক্সট টাইম যখন যাব এটা নিয়ে আসবো। আর এই যে আমি, আমাকে মিরর মধ্যে দেখা যাচ্ছে, অনেক বড় বড় ওয়ালমেট ছিল। আসলে বাসায় এসব আল্লাহর নাম, তারপর বিভিন্ন আয়াত রাখলে দেখা যাচ্ছে আল্লাহর রহমত থাকে এখানেও। তারপর জায়নামাজের সেকশনে চলে আসছি, আপনি জায়নামাজ দেখতেছে ওটা না যায়। আর আমার কাছে যেটা আপনি এখন ধরে আছে এটা ভালো লেগেছে, তো আপনি বললো যে এটা নেওয়া যায়, আমি বললাম যে হ্যাঁ এটা অনেক সুন্দর, এটা এনে বাসার জন্য ওটা নিয়ে নিয়েছি। যার মধ্যে আছে এখন পেমেন্ট করার বলা, আমি ভালোভাবে জায়নামাজটা দেখে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে দেখে না আনলে বাসায় আনার পরে ছেঁড়া ফাটা থাকে, হতেই পারে মিস্টেক, ওই জন্য ভালোভাবে দেখে নিয়েছি। আর এটা হচ্ছে পুরো শপটা, এখানে সব ধরনের হিজাব, তারপর বোরখা সবই পাওয়া যায়। স্টারটা আমার খুবই ভালো লেগেছে, এটা বাসায় রাখলে অনেক সুন্দর লাগবে, লাইটিং স্টার। এই পাশে সব বোরখা, উমেন্স আইটেম, এই যে এই হিজাব হচ্ছে ছোটো হিজাব এগুলো। আর এই পাশটাতে হচ্ছে বড়ো হিজাবগুলো, এগুলো বড়ো হিজাব। তো সব আইটেমেরই সব কিছু পাওয়া যায়। এটা একটা লেবানিজ শপ, আর লেবানিজ ছাড়া তারা তো মুসলিম। এখানে বড় বড় জব্বা পাঞ্জাবি আছে, আসলে পাঞ্জাবিগুলো দেখে আমার ছোটো ভাইয়ের কথা মনে পড়ে গিয়েছে, ও এরকম পাঞ্জাবি পরে। আমি তো মিরর দেখলে নিজেকে ভিডিও করে নেই। যেটা বলতেছিলাম, এই যে ছোটো আমার ভাই যখন ছোটো ছিল তখন এরকম ছোটো ছোটো পাঞ্জাবি পরতো, এখন তো এই লম্বা লম্বা এগুলো পরে সাদা। ও আসলে কালারফুল খুব কম পরে, সাদাটাই পরতে বেশি পছন্দ করে, সাদাটাই পরে একদম পা পর্যন্ত, যেটা এটাকে নাকি জুব্বা বলে, আসলে আমি জানি না কি বলে, ও বললো এটাকে জুব্বা বলে, তাই আমিও বললাম। তাই তো এখান থেকে আপাতত শেষ কেনাকাটা, তারপর আমরা নেক্সট আরেকটা শপে যাব, কারণ বাচ্চাদের বই লাগবে, হোলিডে শেষ হয়ে যাচ্ছে, স্কুল খুলে যাবে, তারপর বই কিনতে হবে, এখন পড়াশুনো শুরু করতে হবে। হোলিডে তো অনেক দিনেই কাটালো, প্রায় 2 মাসের মতো, এখন শেষ পর্যায়ে। এই বইয়ের দোকানটাতে বই আর বই, বইয়ের কোনো শেষ নেই, ওরা নিজেদের মতো নিজেদের বই খুঁজে নিচ্ছে, অনেক ম্যাগাজিন সব কিছুই আছে।
আর আমি ভাবলাম যে আমি ভিডিও করি, কারণ আমার তো আর বই কেনারই নেই, তারা নিচ্ছে। আর প্রিয়মণি তো সে অনেক খুশি, কারণ সে কোরআন শরীফ নেবে, অনেক অনেক খুশি। আর আমরা তো সাথে আছি মাশাল্লাহ, কারণ এখানে তো ইয়ের আরবি পড়ানোর মানুষ পাওয়াই মুশকিল। তার মধ্যে একজন বাঙালি আপু, উনি হচ্ছে পড়াচ্ছে আর কি প্রিয় প্রাপ্তি দুজনকেই। তো ওনার কাছ থেকে প্রিয় আগের যে কোরআন শরীফের আগে দুই তিনটা ইয়ে থাকে, বই থাকে, তো ওগুলাও শেষ করেছে। যদিও ছোট্টটা এখনও শেষ করতে পারে নাই, ও শেষ করে ফেলবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। লটারি পাওয়া যায় তো আমি আপনাকে বললাম যে আমি একটা লটারি ধরি, দেখি কী হয়। আসলে আমার ভাগ্যই খারাপ, আমার হচ্ছে কিছুই পাইনি। আপনি হচ্ছে $4 দিয়ে একটা নিয়েছে, সে হচ্ছে $8 পেয়েছে, আর আমি $4 দিয়ে নিয়ে জিরো। এই যে আমার লটারি, আমি হচ্ছে এখন ঘষাঘষি করবো। ঘষাঘষি করলাম, কিছুই লাভ হলো না। আর এখানে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখে ভালো লেগেছে, আসলে আমার ফুল দেখলেই ভালো লাগে, আর টয় দেখলে তো আরও বেশি ভালো লাগে। আর প্রিয় মনের জন্য আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন, কারণ অস্ট্রেলিয়ার মতো একটা খ্রিস্টান কান্ট্রিতে আমরা ওদেরকে আরবি শিক্ষাটা দিতে পারতেছি, এতে অনেক বড় পাওয়া। ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালোভাবে বড় হতে পারে। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।